টিভি মানুষের কথা বলে মঙ্গলশাহ প্রবাসী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অধ্য ষোলর আমাদান দুপুর দুই ঘটিকায় হাজি রফিজ আলী সাফাতা মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ওখদ্দীপ মাওলানাকারী আজিজুর রহমান লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ কামাল আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ মোহাম্মদ আব্দুল গফার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসামতি কামিল মাদ্রাসার ফতোয়া বিভাগের প্রধান মাওলানা আসদ্দর আলী চানপুরী অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাজি মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা ইমাদুদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কফিলুজ্জামান জামান, জহির আলী আবদুল সুবহান আব্দুল গফুর মুস্তাকিম আলী আফতার আলী আব্দুল শুকুর সাদিকুর রহমান আব্দুল মুক্তাদির ইসহাক আলী এবং প্রবাসী আব্দুল আহাদ অনুষ্ঠানে গরিব অসহায় মানুষদেরকে আর্থিক অনুদান প্রদান ও ইফতার বিতরণ করা হয় গুটারগ্রাম থেকে আহমদ হুসাইন জকিগঞ্জ টেলিভিশন জকিগঞ্জ সিলেট